হেরিটেজ তকমা বিশ্বভারতীর মুকুটে। তবে খুশির খবরের মাঝেও বিতর্কে জড়িয়ে পড়লেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। কি সেই বিতর্ক, কি সেই খবর দেখুন। রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন বাঙালিদের কাছে যা এক আবেগের নাম। যদিও জমি বিতর্কে যা বারবার উঠে এসেছে শিরোনামে, ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় বাংলার মুকুটে নতুন পালক। রবিবার শান্তিনিকেতনকে ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টার হিসাবে ঘোষণা করেছে ইউনেস্কো। এই খবর পাওয়ার পর থেকেই খুশির খবর বিশ্বভারতী জুড়ে। অনেক সমস্যার মধ্যেও উনি বিশ্বভারতীকে দাঁড় করিয়ে, তার পিছনার পরেই যারা এসেছিলেন তারাও বিশ্বভারতীর জন্য যথেষ্ট কাজ করেছেন, এবং তারা আমাদের যে বিশ্বভারতী দিয়ে গেছেন আমরা সেই বিশ্বভারতী থেকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। সে অর্থে আজকের দিনটা একটা ঐতিহাসিক নিশ্চয়ই। খুব ভালো লাগছে আজকে এরকম দিনে একটা এরকম একটা প্রাপ্তি, নিজেকেও খুব গর্বিত মনে হচ্ছে, এবং এখানে পড়তে পেরেছি আজকে সেই জায়গাটাকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে ইউনিভার্সিটি হিসেবে স্বীকৃতি দিয়েছে, তাতে সত্যিই খুব গর্বিত। তবে খুশির মধ্যে বিতর্কে জড়ালেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। বিশ্বমঞ্চ ঐতিহ্যের স্বীকৃতি আদায়ের পর আশ্রমিকদের বিরুদ্ধে আপত্তিকর শব্দ ব্যবহারের অভিযোগ উঠল উপাচার্যের বিরুদ্ধে। আশ্রমিকদের জঞ্জাল বলে কটাক্ষ বিদ্যুৎ চক্রবর্তী। উপাচার্যকে বলতে শোনা যায় এই স্বীকৃতির জন্য আশ্রমিক ও রবীন্দ্রিকদের কোনো ভূমিকা নেই। তবে এই বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিদ্যুৎ চক্রবর্তী কি বললেন শুনুন। আজকের কাগজে কিছু বিবৃতি পড়লাম, সেই বিবৃতিতে অনেকে বলেছেন, যারা নিজেকে আশ্রমিক এবং রবীন্দ্রিক বলে দাবি করেন, যে এটা কি বিশ্বভারতী টিকিয়ে রাখতে পারবে। তার মানে প্রথমেই নেগেটিভ ভাবনা চিন্তা, তার মানে এই যে সমালোচকের যে দৃষ্টিতে দেখা, অর্থাৎ এটা হওয়াতে তারা খুশি হননি, সেটাই আমি বলেছি বক্তব্য। সেজন্য এখানে কৃতিত্ব সবারই, যারা আমাদের আগেও বিশ্বভারতী প্রশাসনে ছিলেন তাদেরও কৃতিত্ব আছে, এবং গুরুদেব স্বয়ং গুরুদেবের কৃতিত্ব আছে। তর্ক বিতর্ককে পিছনে ফেলে বাঙালিদের জন্য এ বড়ই খুশির দিন। ১৯১৩ সালে বিশ্বকবি নোবেলের দৌলতে শান্তিনিকেতনকে চিনেছিল গোটা বিশ্ব। ঠিক ১১০ বছর বাদে ইউনেস্কোর এই স্বীকৃতি আবারও শান্তিনিকেতনের ঐতিহ্যকে আরও গৌরবান্বিত করল সমগ্র পৃথিবীতে। বোলপুর থেকে সুব্রত বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, আরপ্লাস নিউজ।